ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। বড়বাজার ও মধ্য কলকাতায় বেড়েছে করোনা সংক্রমণ। বড়বাজার মার্কেটকে অন্যত্র সরানোর ভাবনা রাজ্যের। এ বিষয় নিয়ে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি সুমন ঘরায়ের সঙ্গে। সুমন, সেক্ষেত্রে স্থান কি ভাবা হয়ে গিয়েছে এবং বাড়তি সতর্কতা তাহলে নিশ্চয়ই প্রয়োজন? সুমন, শুনতে পাচ্ছ? আমরা আমাদের প্রতিনিধি সুমন ঘরায়ের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। আপনাদেরকে জানিয়ে রাখি, বড়বাজার ও মধ্য কলকাতায় সংক্রমণ বেড়েছে করোনা সংক্রমণ, সেই কারণে বড়বাজার মার্কেটকে অন্যত্র সরানোর ভাবনা রাজ্যের। অনেক গাড়ি চালক ও খালাসির মাধ্যমে সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা এবং সেখান থেকেই এই রকম একটা ভাবনা সরকারের। কথা বলবো আমাদের প্রতিনিধি সুমন ঘরায়ের সঙ্গে। সুমন, যে প্রশ্ন তোমার কাছে ছিল যে স্থান কি ঠিক করা হয়ে গিয়েছে এবং সেক্ষেত্রে নিশ্চয়ই বাড়তি সতর্কতা নেওয়া হবে? না, দেখো, স্থান এখনো ঠিক হয়নি, তবে পুলিশের কাছে কিন্তু প্রপোজাল গেছে, পুলিশ যাতে কলকাতা শহরের বাইরে এমন একটা জায়গা বার করে যেটা আইসোলেটেড এবং অনেক বড় জায়গা। তার কারণ হচ্ছে, তুমি জানো যে বড়বাজার এমন একটা মার্কেট, সেখানে প্রত্যেকদিন এই লকডাউনের মধ্যেও কিন্তু প্রচুর লরি আসে, প্রচুর পণ্য আসে। ওখানে মশলা মার্কেট আছে, ফলের মার্কেট আছে, ইত্যাদি সহ নানা মার্কেট আছে। তো সেই মার্কেটগুলো থেকে আবার পণ্যগুলো রাজ্যের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। তো ফিরাদ হাকিমের যেটা ধারণা, তিনি যেটা বললেন, সেটা হচ্ছে যেহেতু সেই লরিগুলো এবং পণ্যবাহী যানগুলো সেগুলো আসে বাইরে থেকে, কলকাতা শহরের বাইরে থেকে, পশ্চিমবঙ্গের বাইরে থেকে, তার ফলে তাদের যারা লরি ড্রাইভার এবং যারা খালাসি রয়েছে তারা কিন্তু সেখানে একদিন দুদিনের জন্য থেকে যায় লোডিং আনলোডিং এর জন্য। এবং এর ফলেই কিন্তু তারা যেহেতু এলাকায় মেশামেশি করে, সেখান থেকে এইটা ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে, সেটাই কিন্তু ধারণা ফিরাদ হাকিমের। এবং তিনি যেটা বলেন যে 4 নম্বর এবং 6 নম্বর এবং 7 নম্বর বোরো, এই বিশেষ করে বড়বাজার এবং বড়বাজার সংলগ্ন উত্তর কলকাতা এবং মধ্য কলকাতার একটা বড় অংশে গত 2-3 দিন ধরে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে কিন্তু সংক্রমণ বাড়ছে। সেক্ষেত্রে যাতে এই লরি আসাটা এখানে বন্ধ করা যায়, সেই জন্য কলকাতা পুলিশের সঙ্গে ইতিমধ্যেই আলোচনা করছে রাজ্য সরকার, ইতিমধ্যে একপ্রস্ত আলোচনাও হয়ে গেছে যাতে কলকাতা শহরের বাইরে যাতে কোনো একটা জায়গা দেখা যায় যেখানে ডিস্ট্যান্সিং মেনে, তারপর পাশাপাশি সমস্ত সতর্কতা নিয়ে এই লোডিং আনলোডিং এর কাজ এবং সেগুলোকে যাতে বিভিন্ন মার্কেটে পাঠানো যেতে পারে তার যাবতীয় ব্যবস্থা করা, সেখান থেকে ভাবনা চিন্তা। সেক্ষেত্রে কি পুরো মার্কেটটাই সরানো হবে, কোথায় সরানো হবে, সমস্ত প্রসঙ্গে কি বলেছেন মন্ত্রী ফেরহাদ হাকিম? দেখুন, বাইরে থেকে যখন লরি আসছে, গাড়ি আসছে, খালাসি ড্রাইভার, লোডার, যারা লোডার মানে লোডিং করে আনলোড করে, এই এই যে এরা আসছে, সেখান থেকে একটা হচ্ছে কি ট্রান্সপোর্টার বা দোকানদার, তারা যে দোকানে যাচ্ছে সেই দোকানে এফেক্ট হয়ে যাচ্ছে, এখান থেকে ছড়াচ্ছে ওই যে ওই ওই জোনটা। বড়বাজার বা জোড়াসাগর ক্ষেত্রে কোন মডেলটা বানাবো, বা আমরা আলিমুদ্দিন স্ট্রিটের ওই জায়গাটাও আমরা ওই বেলগাছিয়া মডেলটাকে ইয়ে করেছি, সব জায়গায় ইয়ে মডেলটা এভাবে সাকসেস হয় বা সাকসেস হয়েছে আমি এটা বলি না, চেষ্টা করছি। বড়বাজারে যে লরি টরি ঘুরছে এটা পুলিশকে বলে, কারণ এই যা হচ্ছে তো কন্টেনমেন্ট জোন বেড়ে যাবে না, সেটা বড়বাজারে লরিও ঢুকতে হবে, এটা একটা অল্টারনেটিভ কোথাও ব্যবস্থা করা যায়।